হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আপডেট দেব সাজের বাতি সিরিয়ালের। আজকে চারু যখন আর্যর মুখে শোনে যে ভূমি আর্যর কাছে এসেছিল, তখন সে তো পুরো হতবাক হয়ে যায়। চারু জিজ্ঞাসা করে ভূমি তার কাছে কিসের জন্য এসেছিল, কি হয়েছিল। তখনই আর্য তাকে পুরোটাই বলে। শুনে সে কি বলবে ভেবে উঠতে পারে না। সে বলে, আমার মনে হয় এই সব কিছু দীপজয়ের প্ল্যানেই হচ্ছে, তবে আপনি আমায় ক্ষমা করে দিন। আর্য চারুকে বলে, চারু তুমি এসব কী বলছো, এরকমভাবে বলো না। আমি জানি ভূমি এসব কেন করছে, আর ভূমি যা করছে সে তো তার জায়গা থেকে ঠিকই করছে। ভূমির দিক থেকে ভূমি একদমই ঠিক আছে, তুমি চিন্তা করো না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তোমাকে একটা কাজ করতে হবে চারু, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে মল্লিক বাড়িতে চলে আসতে হবে, তা না হলে আমি সব সময় তোমাদেরকে নিয়ে চিন্তিত থাকব। চারু বলে, দীপজয় কি রাজি হবে এত তাড়াতাড়ি, আমাকে দীপজয়ের সাথে কথা বলতে হবে। তখন আর্য বলে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ভূমিকে নিয়ে চলে আসো। এই বলে আর্য চলে যায়। অন্যদিকে ভূমি আয়ুষকে ইগনোর করতে শুরু করে, তার সাথে খুবই খারাপ ব্যবহার শুরু করে। ভূমি চায় না আর কোনো কাছের মানুষকে, সে সবার থেকে দূরে থাকতে চায়, নিজেকে আড়াল করে নিতে চায়। সেখানে অভিও চলে আসে সেই মুহূর্তে, ভূমি অভিকে বলে তাকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। আয়ুষ যখন প্রশ্ন করে তখন অভি বলে, স্যার আপনি আমাদের টিচার, তাই আমাদের ব্যাপারে আপনার না আসাটাই ভালো হবে, বলে অভি ভূমিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আর্য স্বামী মহানজিকে রিসিভ করতে এয়ারপোর্টে আসে, আর সেখানে দীপজয়ের লোকজন তার ওপর নজর রাখে। রেখে দীপজয়কে ফোন করে সবটা জানায়। দীপজয় বুঝতে পারে যে তাদের প্ল্যান মাফিকই সব কাজ হচ্ছে, মিস্টার মল্লিকের ওপর থেকে যেন নজর না সরে তার লোকের। অন্যদিকে সূর্যশেখরও বলে, এবারে তোমার পাওনাটাও তোমাকে বুঝে নিতে হবে দীপজয়। দীপজয় বলে, হ্যাঁ একবার শুধু জানতে পেরে যাই ও আর্য মল্লিক কোথায় আমাদের মালটা লুকিয়ে রেখেছে যেটা সে বাজেয়াপ্ত করেছিল, ব্যাস তারপরে তাকেও শেষ করে ফেলবো। এমন সময় আবার দীপজয়ের লোক ফোন করে দীপজয়কে, করে বলে সে কোথাও খুঁজে পাচ্ছে না আর্যকে, সে তো আর্যকে নিজের চোখারাই করতে চায়নি, হঠাৎ করে কোথায় চলে গেল খুঁজেই পাচ্ছে না আর্যকে। তো এরকম অবস্থায় দীপজয়ও বলে যে খোঁজো তাকে। তখনই সূর্যশেখর বলে, ও কিন্তু খুব চালাক, আমি ওর সাথে ডিল করেছি। কারণ সূর্যশেখর পুরনো কথাগুলো মনে করতে থাকে, আর্য কীভাবে তাকে ধোকা দিয়েছিল। আর্য স্বামী মহানজিকে নিয়ে তো বেরিয়ে যায় দীপজয়ের চোখে ফাঁকি দিয়ে। সূর্যশেখর দীপজয়কে বলে বাড়ি ফিরে আসার জন্য। আর এদিকে চারু পুষ্পাকে বলে যে আজকে রাতের ডিনার আমরা সবাই একসাথে করব, তাই সে একটা লিস্ট বানিয়ে তাকে বাজারে পাঠিয়ে দেয়। এমন সময় ভূমি এলে চারু তাকে আদর যত্নে তার কাছে বসে আর বলে যে চলে এসেছিস ভূমি, ভালোই হয়েছে, আজকে আমরা সবাই একসাথে খাবো। ভূমি বলে, এত ভালো ব্যবহার করছো কেন তুমি আমাদের সাথে, এতদিন কোথায় ছিল, এই দুদিন তো আমাদের দিকে ফিরেও তাকাওনি। চারু ভূমির এই ব্যবহারে একটুও দুঃখী নয়, কারণ সে জানে ভূমি এই ব্যবহারটা কেন করছে। চারু বলে, আমাকে দুটো দিন সময় দে মা, আমি তোকে সবটা সত্যি বলবো। কিন্তু ভূমি তাতে তিতিবিরক্ত হয়। আর দীপজয়ও চারুকে বলে আর্যর কাছে ফিরে যাওয়ার জন্য মল্লিক বাড়িতে। চারু কিছু না ভেবে চিন্তেই চলে আসে আর্যর কাছে। অংশু ভীষণ খুশি হয় চারুকে দেখে যে চারু এবং তার দাদা ভাই একসাথে আছে। কিন্তু দীপজয় এত তাড়াতাড়ি কী করে রাজি হয়ে গেল, এই কথাটা ঘুরতে থাকে আর্য এবং চারুর মাথায়। নিশ্চয়ই দীপজয়ের নতুন কোনো প্ল্যানের অংশ এটা, নাহলে সে এত তাড়াতাড়ি চারুকে ছেড়ে দেবে তা কী করে হয়। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।